আসসালামু আলাইকুম ও রহমেতুল্লা হে অভরাতু মহাররম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মহারম মাসে বিয়ে করা নিষেধ আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব বিশ্বাস শরীত দশম দশমহারম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবারে শরীতের বিধান কি আলিনুর তুহিন আপনি লিখেছেন আমি তবা করার পর আবার পাপ করে ফেলি পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কথা বলুন প্রশ্ন ফাঁসে এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে রাস্তায় আসলে পাওয়া যাবে এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন এক ছেলের সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে আমার আমাদের দাম্পত্য জীবন ভালো চলছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলেকে এই ছেলের বউকে দেখতে পারবে মহারম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মহারম মাসে বিয়ে করা নিষেধ আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব বিশ্বাস শরীর সম্মত কিনা আমি একটু রসিকতা করে বলি এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়ত বিয়ে দিচ্ছেন না যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বিশ হওয়ার পর সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না খুব বেশি সয়ানা খুব বেশি চালাক চতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিড় গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে সেটা বেটে বলে সেভাবে হয় না এছাড়া বন্ধাত্মসহ নানা সমস্যা হয়ে থাকে তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ইস্যুর কারণে তারা তাদের বিয়ে দেন না দিতে না। এর মধ্যে আবার মাসে বিয়ে করা যাবে না তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না তো বছরে যদি দুই তিন মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন আসলে এরকম কোনো কথা দিছে বলা হয়নি বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না শুধু অত অবস্থাতে হজবা আপনি জন্য যখন আছেন ওই সময়টাতে জন্য বিয়ে করা নিষেধ এবং সে বিষয়ে কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন বিধায় মহারম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথাই আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই এটা সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস দশম হরম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবার শরীরের বিধান কি পরিষ্কারভাবে নবী করিম সাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা জামা কাপড় ছেঁড়া এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তালা লান অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়জ এবং গুনাহের কথা দিন মনে করে ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকে করছেন মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না কারণ বিকিম সাল্লাহ আসলামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এ ধরনের কাজ আমরা করব না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায় সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই নবিক স্পষ্ট ভাবে স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তির প্রতি আল্লাহ যে আমার তারা না আলাইসিনামান দরাবাল খুদুদ ও সাকাল জিরুপে রয়েছে এই জন্য এজন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না আলী নুর আপনি লিখেছেন আমি তবা করার পর আবার পাপ করে ফেলি পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন তবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড়া কিছুই নয় তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না বরং আরও শক্ত আরো গাঢ়ভাবে আমরা তবা করব একবার তবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তবাটা হবে আরও শক্তিশালী তবা পরবর্তী তবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরও স্ট্রংলি তবা করার কারণ আমার আগে তবা ভেঙেছে মানে হলো তবাটা খুব বেশি স্ট্রং ছিল না তারপরও তবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না তবা করেছি আমি পাপ করবো না অথচ আমি এমন জায়গায় আছি এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য প্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন শালা তার সেটি হবে পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম এর বিপরীতে নেঘের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করব শালা প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে সব টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি দুর্নীতির মাধ্যমে আল্লাহ রাস্তায় ব্যয় করলে পাওয়া যাবে না ভাই আমাদের দেশে কালো টাকা সাদা করা যায় অর্থাৎ অবৈধভাবে উপার্জন করেছেন কেউ কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায় এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রে বোধ হয় আমরা কোনো অন্যায় উপার্জন করে হারাম উপার্জন করে কিছু টাকা দান দানা করে দিলে বোধহয় বাকিগুলা হারাল হয়ে যাবে ব্যাপারটা সেরকম না হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন কারোর হক নষ্ট করেছেন তাহলে তার সম্পূর্ণ দান করে দিতে হবে হবে ফেরত না থাকে এরপর কাছে মাপ চাইতে কিন্তু তাকে আপনি কিছু টাকা দান সদ্কা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করলে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয় এরকম ধারণা অনেকেই করছেন অতএব তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ তাদের আমাদেরকে তফিক দান করুন এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে আমার আমাদের দাম্পত্য জীবন ভালো চলছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলেকে এই ছেলের বউকে দেখতে পারবে আপনার একজন ছেলে সহ যেহেতু দ্বিতীয় বিয়ে হয়েছে এবং আপনার ছেলে যদি বড় হয় এবং সে যদি বিয়ে করে তার আপনার স্বামী দেখার বিষয়টি নির্ভর করবে যে আসলে এই সন্তানটি তার সন্তান সে তো এর উত্তর কি না হলো যে যদি স্বামীর সরি স্ত্রীর অন্য ঘরের সন্তান সেটা মেয়েও যদি হয় তাহলে সেক্ষেত্রে সে মেয়ে আপনার স্বামীর জন্য দেখা যায় ঠিক একইভাবে এই ছেলেও আপনার স্বামী তার স্ত্রী ওই আলোকে বা ওইটার উপর ভিত্তি করে আপনার স্ত্রীকে দেখা আপনার স্বামীর জন্য জায়জ হবে অল্লাহ আলম